আর আমাকে দিয়ে ব্যাগটাকে বাঁচছে, এত ভারী ব্যাগ। হ্যাঁ দাদা তুমিই তো বইবে। লোকে শুধু পিট দেবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। আর যাচ্ছি কোথায়? যাচ্ছি না নবদ্বীপ, আবার নবদ্বীপ যাচ্ছি। মাসি আর দিদা, মানে দিদা দুজনে মিলেই মাথা খারাপ করে দিচ্ছে। অনেক দিন হয়ে গেছে নাকি, এবার আয়, দুদিনের জন্য হলো আয়। তা দুদিনের জন্যই যাচ্ছি। তা অলরেডি গাড়ি, মানে ক্যাব চলে এসছে, তা আমরা ক্যাব দাঁড়িয়েও রয়েছে। তা এবার আমরা বেরোবো, চলো বেরোনো যাক। সামনের দিকটা এগিয়ে আসতে বলতে পারতে তো, এই দিক দিয়ে বাইপাস হয়েই তো যাবে, বাইপাস হয়েই তো যাবে। হ্যাঁ সামনের দিকটা এগিয়ে আসতে বলো, এই দিকটা এগিয়ে আসতে বলো। হ্যাঁ প্রথমে ভেবেছিলাম মেট্রোই নেব, কিন্তু তারপরে মানে আমাদের টাইম হাতে খুবই কম, সেই কারণে আর রিক্স নিলাম না, একটা উবেরই নিয়ে নিলাম। তা কিছু বলবে না, চলো আগে যাই। নবদ্বীপ চলে গেল তো, আর আমরা নেবে পড়লাম ভান্ডারটিকুড়ি, মানে এটা হচ্ছে নবদ্বীপের পরের পরের স্টেশন। আসলে নবদ্বীপ থেকে আমরা যাব বিদ্যানগর, মাসির বাড়ি। বিদ্যানগর যেতে গেলে নবদ্বীপ থেকে বেশ অনেকটাই রাস্তা, আর এই ভান্ডারটিকুড়ি নামলে এখান থেকে অল্প, মানে এখান থেকে মিনিট দশেকের রাস্তা। তো সেই জন্য আমরা ভান্ডারটিকুড়িতে নামলাম, আমাদের যেতে সুবিধা হবে। আমরা সামনে এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে টোটো ধরবো, টোটো করে সোজা যাব বিদ্যানগর। আর গরমে সবাই নাজেহাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখান থেকে আমরা টোটো করব, চলো। Hey,
আর আমরা পৌঁছে গেলাম মাসিবাড়ি, আর মাসিবাড়ি ঢুকতে না ঢুকতে সুস্মিতা চলে গেল শিব মন্দিরে। আগে বাবাকে প্রণাম করবে, তারপরে ঘরে ঢুকবে। হয়েছে ওর ব্যাগটা তোমার নাও। উঠতে পারবো না, দেড় ঘন্টা ধরে নিয়ে পড়বো। আমি ছেড়ে দাও। এভারগ্রিন একজন মানুষ, মানে সবসময় মানে উৎফুল্ল মেজাজে থাকে, মানে কখনো কাউকে ডিমোটিভেট করে না, এবং নিজে পজিটিভ এনার্জি নিয়ে সবসময় থাকতে ভালোবাসে, আর সবাইকে পজিটিভ এনার্জি দিতেও ভালোবাসে। মানে আমার ধর্ম একদম। আর যোগায় ভর্তি হয়েছে রিসেন্ট, আর আমাকে যোগায় ভর্তি হওয়ার জন্য রোজ দিন দুবেলা ফোন করে যোগায় ভর্তি হয়েছিস, যোগায় ভর্তি হয়েছিস, মাথা খারাপ করে দিচ্ছে, বাড়িম হব, বাড়িতে গিয়ে আমার যোগায় ভর্তি হবে। স্লিমের থেকে বড় কথা সুস্থভাবে বাঁচতে হবে, যেভাবে জোর বাড়বে যুদ্ধ করতে হবে, এখনো যুদ্ধের সময়। একদমই তাই, যতদিন বাঁচতে হবে সুস্থভাবে মনের জোর নিয়ে এনার্জেটিক ভাবে বাঁচতে হবে, আর নিজেকে ভালো রাখতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে নিজেকে নিজের ভালো রাখতে হবে। একদমই তাই। কি বললো না, এখানে এখানে তো শুধু শারীরিক ভালো থাকলে হবে না, মানসিক ভাবেও ভালো থাকতে হবে, মনটাকেও ভালো রাখতে হবে। হ্যাঁ, নিজে নিজেদের মধ্যেই তো সেটা ভালো রাখতে হবে। লোকের অভাব নেই, দামি কথা, দামি কথা। এই জীবনটা দেখলাম তো, যাকে তুমি ভালোভাবে আঁকড়ে ধরতে চাইবে যাই হোক, অনেকক্ষণ ধরে আমরা বসে অনেক আড্ডা দিচ্ছি, তিন ঘন্টা পাঁচটা সময় এসেছিস তোরা, ছটার থেকে সাতটা আটটা নটা, সাড়ে তিন ঘন্টা ধরে এক জায়গায় বসে আমরা গল্প করে যাচ্ছি। আর ভাইও এতক্ষণ ছিল, ভাই কিছুক্ষণ আগে বেরিয়ে। আচ্ছা, গল্প করে রান্না হচ্ছে, রান্না হচ্ছে, মাসি রান্না করছে, তাহলে ঠিক আছে। আর দুপুরের রান্না তো অলরেডি রয়েছে, আর কি কি রান্না করেছে মাসি সেটা খাওয়ার সময় তোমাদের সাথে আমি শেয়ার করবো। যা ঠিক আছে, তাহলে আবার গল্পে মেতে যাও তোমরা। বললি দেখ, লক আটকে গেছে, এখন ঘরে ঢোকে যাচ্ছে না। রাতের মেনু কি হচ্ছে? রাতের মেনু আম ডাল, এঁচো চিংড়ি, কাতলা মাছের ঝাল, আর সাথে ইয়াম্মি করে আলু ভাতে পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, বেশি করে তেল দিয়ে, মানে টক ডালের সাথে জাস্ট জমে যাবে।